أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ছেলের ওপর মায়ের বদদোয়া রয়েছে, বদদোয়া যদি সে করে থাকে, জায়েজ বদদোয়া, জুলুম না করে থাকে, তাহলে কবুল হওয়ার খুব সম্ভাবনা বেশি। আর যদি জালেম, মাই জালেম, বাপ জালেম, অনেক সময় এরকম হয়ে থাকে, এত কিছু করছেন মাকে খুশি করা যাচ্ছে, এত কিছু করছেন বাপকে খুশি করা যাচ্ছে না, ওকে মাজারে নিয়ে যেতে হবে, ওকে পীরের কাছে যেতে দিতে হবে, ওকে হালুয়া রুটি সাহেবরাদের খেতে দিতে হবে, ওকে এর খরচ দিতে হবে, বিদাত করার খরচ দিতে হবে। তাহলে আমি একটা খুব একটি শক্ত কথা বলি, যদি চামারের দোয়াই গরু মরে না, প্রত্যেক গ্রামের চামাররা আমাদের সাথে দোয়া করে যে গ্রামের গরুটা মরলে চামারটা খালিয়ে নিয়ে আসতাম। তো যদি এইরকম চামারের দোয়াই কবুল হইতো, তাহলে তো মুসলিমদের সব গরু মরে যেত। হ্যাঁ, তো যদি এইরকম অসৎ বাপ মা বা যে কোনো অসৎ লোক বদদোয়া দেয়, তাতে যায় আসে না। কিন্তু না, আপনি সত্যি অন্যায় কাজ করেছেন যার ফলে বদদোয়া পেয়েছেন, সেই বদদোয়া অবশ্যই কবুল হয়ে যাবে বাপ মায়ের, হ্যাঁ, বা মজলুমের, ইত্যাদি ইত্যাদি। তো এই ক্ষেত্রে বাঁচবেন। হ্যাঁ, যা হওয়ার হয়ে গেছে, হয়তো আপনার দ্বারা অন্যায় হয়েছে আর বদদোয়া দিয়ে দিয়েছে, আচ্ছা, অন্তরটাও প্রশস্ত থাকা উচিত। বাপ মাকে তাড়াতাড়ি বদদোয়া দেওয়াও ঠিক নয়, একটু অন্তর উদারতা রাখবেন, কারণ আপনার ছেলে মেয়ে আজকে আর আগে বদদোয়া দিয়েছেন, কালকে যদি দুর্ঘটনা একটা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল ছেলেটা, তখন আফসোস হবে যে হাই রে, রাগে আমি বদদোয়া দিলাম, কিন্তু বদদোয়াটা এমন ভাবে কবুল হলো যে আমার ছেলেটাই চলে গেল। হতে পারে নাকি ছেলে বদ্ধ এমন ভাবে কবুল হলো যে ছেলেটা আর ছেলে মেয়ে হলো না একেবারে? আমাদের সে মূর্খ বাপ মাকে দেখেছি ছোট কালে, রে রাগে, বউ মার উপরে রাগ আর তার ছেলের উপরে রাগ, তোর ঘরে যেন আল্লাহ কোনো সন্তানই না দেয়। দোয়া কবুল হয়ে গেছে, পরে আফসোস করছে যে হাই কি হলো, হাই কি হলো, দোয়া কবুল হয়ে গেছে বদ্ধ। তো এই জন্য আগে থেকে একটু চিন্তা করেন, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবো না, বুঝতে পেরেছেন? চিন্তা ভাবনা করে করবেন, একটু অন্তর উদারতা রাখেন যে আজকে অন্যায় করেছে, কালকে হয়তো সে তোবা করে ফিরে আসতে পারে, অথবা ফিরে আসতে পারে, দোয়া করি তার জন্য, বদদোয়া না করে হেদায়েতের দোয়া করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর ছেলে মেয়ের ক্ষেত্রে না, বাপ মায়ের আত্মীয় স্বজনদের ক্ষেত্রে না, হ্যাঁ, আবু হুরায়রা বংশের ক্ষেত্রে বলা হচ্ছে ধ্বংসের দোয়া করেন, ধ্বংস করে দিক আল্লাহ দোষ কাবিলাকে। নবী সাল্লাম হেদায়েতের দোয়া করছেন, কয়েকদিনের মধ্যে হেদায়েত হয়ে কয়েকশো লোক চলে আসছে একসাথে, মুসলমান হয়ে গেল। তাহলে হেদায়তের দোয়া করলে আমাদের উদারতাও দেখাইলাম আর ওতে আমাদের বেনিফিটও বেশি। ছেলেটা আপনার আজাব শাস্তি ভোগ না করে যদি হেদায়ত হয়ে যায়, তো কত লাভ আপনার, দুনিয়া তো লাভ, আখেরাত তো লাভ, নেকি পেতে থাকবেন, আপনি ভালো দোয়া পেতে থাকবেন। যেমন এখন এই ভাই হয়তো হেদায়ত হয়েছে, তো এখন দুনিয়া থেকে মারা গেছে আর বদদোয়া দিয়ে দিয়েছে, এখন মুক্ত হওয়ার জন্য আপনি বেশি বেশি নেক কাজ করেন মায়ের জন্য, মায়ের জন্য সাদাকা করেন, মায়ের জন্য হজুমরা করেন পারলে, মায়ের জন্য তারপরে আপনি কি করেন, হ্যাঁ, নেক আমল করেন, এক কথায় দোয়া করেন আল্লাহ আমার আম্মাকে মাফ করে দাও, হ্যাঁ, আম্মার জন্য দান খেরাত করেছি, আম্মার জন্য হজ করলাম, আল্লাহ আম্মার যে বদদোয়া লেগেছে আল্লাহ তুমি আমাকে তা থেকে মুক্ত করো, হ্যাঁ, আমাকে আজাব থেকে বাঁচাও, ইত্যাদি ইত্যাদি দোয়া করেন, আপনি তওবা করেন।